हेलो स्टूडेंट, आज के क्लास पढ़ी इतिहास देखो 117 पेज तुम्हारे पढ़ाना हुए चिलो अनुशीलनी 119 पेजर अनुशीलनी हमने सब पढ़िए दिए चिला। एबार 120 पेज खोलो। 120 पेजे आज आगुने व्यवहार 120 पेज टॉपिकटा कि आछे व्यवहार আগুনের ব্যবহার এটা আমরা ক্লাস টু থেকে পড়ে পড়ে আসছি এবং সব জানছি আমরা যে আগুনের ব্যবহারটা বইতে সময় আমলদা 120 পেজ খোলো। প্রাচীনকালে মানুষ আগুনের ব্যবহার জানত না, বনে ফলমূল কাঁচা খেত, এমনকি যেসব পশু শিকার করত তাদের মাংস কাঁচা খেত। কখনো কখনো গাছের ডালে ডালে ঘষা লেগে জঙ্গলে আগুন লেগে যেত, সেই আগুনে পশু পাখি পুড়ে মরত। আদিম মানুষ সেই সব পোড়া মাংস খেয়ে দেখেছিল যে সেগুলো বেশ সুস্বাদু ও তাড়াতাড়ি হজম হয়। হঠাৎই একদিন পাথুরে পাথুরে ঘষে মানুষ আগুন জ্বালাতে শিখল। তারপর থেকেই মানুষ সভ্যতার দিকে আরেক ধাপ এগিয়ে গেল। তাহলে কি হলো, যে ঘষা লেগে ডালে ডালে ঘষা লেগেও মানুষের জঙ্গলে আগুন লেগে যেত এবং সেই আগুনে পশু পাখি পুড়ে মরত, সেই সব পোড়া মাংস খেয়ে দেখলো যে খুব সুস্বাদু এবং তাড়াতাড়ি হজমও হয়, খুব ভালো লাগছে খেতে। তারপরে একদিন হঠাৎই পাথরে পাথরে ঘষে মানুষ আগুন জ্বালাতে শিখল। এগুলো তোমরা আগে জেনেছো, টু এবং থ্রি এর ক্লাসেও তোমরা সব জেনেছো। এই থেকেই মানুষ কিন্তু সভ্যতার আরেক ধাপ উন্নতির দিকে এগিয়ে গেল। আগুন জ্বালিয়ে মাংস পুড়িয়ে খেতে শিখল, ঠান্ডার হাত থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে রাখতো। তাহলে আগুনকে কি কি ব্যবহার করতে লাগলো, এই যে আগুনের ব্যবহার। আগুন জ্বালিয়ে মাংস পুড়িয়ে খেতে শিখল, ঠান্ডার হাত থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে রাখতো, আগুন থেকে তাপ ও আলো দুই পাওয়া যায়, বনের পশুরা আগুন দেখে ভয় পেত, আগুন থেকে আস্তে আস্তে মানুষের সৃষ্টি হলো। গলিয়ে তারা নানান অস্ত্র এবং যন্ত্রপাতি তৈরি করল। সেই থেকে আজ পর্যন্ত মানুষের যত সভ্য হয়েছে আগুনের ব্যবহার ক্রমশ বেড়েছে। তাহলে এখানে দেখো আগুনের ব্যবহারে পুরে এবং পূর্বে এবং পরে কি মানুষের জীবনযাত্রার একটা তালিকা। পূর্বে কি করত না, কোনো নিরাপত্তা ছিল না, জন্তু জানোয়াররা যে কোনো সময় তাদের আক্রমণ করত। মানে আগে যখন আগুন ব্যবহার হয়নি তখন কি হতো, কোনো নিরাপত্তা ছিল না, জন্তু জানোয়াররা যে কোনো সময়ে আক্রমণ করত। আবার কি, মানুষ কাজ আগে যখন ব্যবহার হয়নি, আগুনের ব্যবহার জানত না, তখন কাঁচা ফলমূল খেত, কাঁচা মাংস খেত, আবার ঠান্ডায় কষ্টও পেত, অন্ধকারে থাকত। আগুন আবিষ্কারের পর কি হতো, যেহেতু বন্যজন্তুরা আগুনকে ভয় পেত তাই আদিম মানুষেরা গুহার সামনে আগুন জ্বালিয়ে রাখত যাতে বনের পশুরা গুহার কাছাকাছি না আসে। মানুষ খাবারকে ঝলসিয়ে নরম এবং সুস্বাদু করে শিখল, সুস্বাদু করে খেতে শিখল, আগুন জ্বালিয়ে আলো এবং তাপ পেল, আর অন্ধকারে থাকতে হতো না, এবং ঠান্ডার হাত থেকে আগুন জ্বালিয়ে রাখলে ঠান্ডায় শরীর গরম করত। এইটা হচ্ছে আগুনের ব্যবহার। তাহলে প্রশ্ন উত্তর দেখো 121 পেজে, আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখল। তাহলে আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখল, না পাথরে পাথরে ঘষে, তোমরা এটা জেনেছো, পাথরে পাথরে ঘষে আদিম মানুষ
জ্বালাতে শিখল। আগুন জ্বালাতে শিখল। তারপরে কি আছে দেখো, আদিম মানুষ আগুনের সাহায্যে কি কি কাজ করত, আগের দিনও বলেছি দেখো, কাঁচা মাংস পুড়িয়ে খেত, শীতের সময় আগুন জ্বালিয়ে রেখে ঠান্ডার হাত থেকে বাঁচত, বনের জন্তু জানোয়াররা আগুনকে ভয় পায় তাই আদিম মানুষ গুহার সামনে আগুন জ্বালিয়ে রাখত, মাটিকে পুড়িয়ে মানুষ কি কি করলো, না আদিম মানুষ দেখেছিল পোড়া মাটি পোড়ালে শক্ত হয় তাই তারা মাটিকে পুড়িয়ে নানা রকম অস্ত্র এবং খেলনা পাত্র তৈরি করল। আদিম মানুষ হাতিয়ার কিভাবে তৈরি করলো, না ধাতু গলিয়ে নরম করে পিটিয়ে তারপরে হাতিয়ার তৈরি করল। তাহলে ধাতু গলিয়ে নরম করে পিটিয়ে হাতিয়ার তৈরি করল। দাবানল কাকে বলে, এটা একটা প্রশ্ন, ভালো কোশ্চেন আছে। দাবানল কাকে বলে? দাবানল কাকে বলে? এই যে জঙ্গলের শুকনো কাঠে ঘষা লেগে আগুন জ্বলে ওঠে, সারা বনে ছড়িয়ে পড়ে, একেই দাবানল বলে। জঙ্গলে মাঝে মাঝে শুকনো কাঠে ঘষা লেগে লেগে আগুন জ্বলে ওঠে এবং সারা বনে সেই আগুন কিন্তু ছড়িয়ে পড়ে। শুকনো কাঠ বা পাতা তো সব পড়ে আছে, সেই আগুন জ্বলে উঠলে কিন্তু সারা বন জ্বলে পুড়ে যায়, একেই দাবানল বলে। আগুন আবিষ্কারের পরে মানুষ কী খেত, না কাঁচা মাংস এবং কাঁচা ফলমূল খেত? তারপর আগুন আবিষ্কারের পর মানুষ খাবার ঝলসে নিয়ে খেত কেন, না মানুষ দেখেছিল কাঁচা শাক পাতা এবং মাংস ঝলসে নিলে তা খেতে বেশ সুস্বাদু, মানুষ আরও বুঝেছিল ঝলসানো খাবার বেশ নরমও হয়, এতে রোগ জীবাণু থাকে না এবং ইহা সহজে হজম হয়ে যায়, তাই মা খাবারকে ঝলসে খেত। ঝলসে মানে কি, আগুনে পুড়িয়ে খেত। মানুষ আগুনকে কেন ভয় ভক্তি করত, না আগুন সব কিছু কিন্তু পুড়িয়ে ধ্বংস করে দিতে পারে, তাই মানুষ আগুনকে ভয় করত। আর আগুনের আবিষ্কার মানুষের জীবনযাত্রাকে বদলে দিয়েছিল বলে মানুষ আগুনকে ভক্তিও করতো এবং ভয়ও করত, কারণ আগুন একবার ছড়িয়ে পড়লে গোটা সব কিছু পুড়িয়ে দিতে পারে, ধ্বংস করতে পারে সেই মানুষ, তাই মানুষ আগুনকে যেমন ভয়ও করত এবং ভক্তিও করত। তাহলে 121 পেজের সব অনুশীলনীগুলো প্রশ্ন উত্তর তোমরা সব পড়ে নেবে, এদিকে আছে অনুশীলনী আছে। প্রাচীনকালে মানুষ কী করত, না পাথরে ঘষে আগুন জ্বালাত, পাথর ঘষে, এখানে সব উত্তর দেওয়া আছে। 122 পেজ খোলো দেখো, মাংস পুড়িয়ে খেলে সহজে হজম হয়, মাটি পোড়ালে তা কি শক্ত হয়, মাটি কিন্তু আগুনে পোড়ালে শক্ত হয়, লোহাকে পোড়ালে তা নরম হয়, লোহাকে যদি আগুনে পোড়ায় নরম হয়ে যায়, তারপর পিটিয়ে কিন্তু তাতে অস্ত্র তৈরি হয়, বনের পশু আগুন দেখলে ছুটে পায়। তারপরে দেখো, পোড়া মাংস খুব সুস্বাদু, শূন্য স্থান পূরণ আছে, আগুন থেকে ড্যাশ ও ড্যাশ পাওয়া যায়, আগুন থেকে তাপ ও আলো পাওয়া যায়, ধাতু গলিয়ে নরম করে যন্ত্রপাতি তৈরি হয়, আজকের সভ্যতা আগুন ছাড়া কিন্তু চলে না, বনে আগুন লাগলে তাকে কি বলে, দাবানল বলে, বনে আগুন লাগলে কি বলে তাকে, দাবানল বলে। তাহলে এই পুরোটা পড়বে এবং এই ছকটা কিন্তু অবশ্যই পড়বে, আগুনের পূর্বে এবং পরে মানুষের জীবনযাত্রার একটা তালিকা, এইটা থেকে এটা কিন্তু বড় কোশ্চেনের উত্তর আছে, আগের দিন করিয়ে দেবো। আজকের এই পর্যন্ত, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।